অবশেষে প্রেসিডেন্সি জেলের পয়লা বাই সেল ওয়ার্ডে দুই নম্বর সেলে ঠাঁই হল পার্থ চট্টোপাধ্যায়ের এই ওয়ার্ডেই পার্থর পাশের সেলে রয়েছেন তৃণমূলের আড়াক্ষেবুয়ের নেতা ছত্রধর মাহাতো ওয়ার্ডের অন্যান্য সেলের বাসিন্দাদের মধ্যে রয়েছে মার্কিন দূতাবাসে হামলা চালানো কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি জামাল উদ্দিন নাসের সহ বেশ কয়েকজন মাওবাদী নেতাও এরই সূত্রে খবর জেলে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি পার্থকে যে দুই নম্বর সেলে পার্থকে রাখা হয়েছে সেখানে কোনো চেয়ার বা খাট নেই রাতে মেঝেতেই কম্বল পেতে শুতে হয়েছে প্রাক্তন মন্ত্রীকে জেলের নিয়ম অনুসারে মোট চারটি কম্বল দেয়া হয়েছে তাকে এগুলো মেঝেতে পেতেই রোজ শুতে হবে এবং এগুলিকেই বালিশ হিসেবে ব্যবহার করতে হবে তবে এই সেলে কোমোড রয়েছে ব্যাংকশাল কোর্ট থেকে রাতে প্রথমে পার্থকে প্রেসিডেন্সি জেলের অফিসে নিয়ে আসা হয় সেখানে বন্দি হিসেবে তার নাম এন্ট্রি হওয়ার পর তাকে চিকিৎসকেরা পরীক্ষা করেন এরপর তাকে পয়লা বাইশ ওয়ার্ডের দুই নম্বর সেলে নিয়ে যাওয়া হয় ততক্ষণে জেলে বন্দীদের লকআপ হয়ে গিয়েছে তাই রাতে প্রতিবেশী সেলের বাসিন্দা ছত্রধরের সঙ্গে পার্থ দেখা হয়নি সেলের পার্থর নিরাপত্তার জন্য অতিরিক্ত অতিরিক্ত রক্ষীর ব্যবস্থা করা হয়েছে জেলে পার্থকে নিয়ে যাওয়ার পর সেখানে হাজির হন ইডির এক আধিকারিক পার্থ ইডি হেফাজতে থাকার সময় ওষুধপত্র জামাকাপড় সহ যেসব জিনিসপত্র ব্যবহার করেছিলেন তা ওই আধিকারিক জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেন রাতে সেলে পার্থকে খেতে দেয়া হয় রুটি ও সবজির ঘ্যাট সেলের ঢুকে পার্থ অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে তিনি বলতে থাকেন এখানে আমি কি করে থাকবো কারারক্ষী ও জেলের যে সমস্ত বন্দীদের রাত পর্যন্ত সেলের বাইরে থাকার অনুমতি রয়েছে তারা এই দিন ভিড় করে পার্থকে দেখতে আসে এদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে আলিপুর মহিলা জেলে রাতে নিয়ে যাওয়া হয় সেখানে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা নিরাপত্তারক্ষীর ব্যবস্থা হয়েছে আদালতের নির্দেশে তাকে খাবার ও জল পরীক্ষা করে দেওয়ার ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ